ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ একটি দেশের নাম সার্বিয়া। একসময়কার উসমানি সাম্রাজ্যের অধীনে থাকা সার্বিয়া দেশটি ভৌগোলিক বৈচিত্র্য এবং আধুনিক লাইফস্টাইলের জন্য বিশ্বদরবারে পরিচিত। ইউরোপের একটি দেশ হওয়া সত্ত্বেও এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের মুগ্ধ করে। পাশাপাশি এই দেশটির সমাজ ব্যবস্থাও যথেষ্টই আকর্ষণীয়। পূর্ব ইউরোপের এই দেশটিতে কোনো রেড লাইট এরিয়া না থাকলেও এই দেশটির আনাচে কানাচে ছড়িয়ে আছে যৌনতার হাতছানি। উন্নত জীবনের পাল্লায় পড়ে দেশটি হারিয়েছে উসমানি সাম্রাজ্যের মহামূল্যবান ঐতিহ্য। ইউরোপিয়ান অন্যান্য দেশের মতো সার্বিয়া অঢেল টাকার মালিক না হলেও এই দেশটি উচ্চ মধ্যমায়ের দেশ। সার্বিয়ান লোকজন গড়ে প্রায় বাৎসরিক ১৬,০০০ মার্কিন ডলার ইনকাম করে। উন্নত জীবনযাপনের সমস্ত ব্যবস্থাই আছে এই দেশটিতে। চিকিৎসা বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোর ঘাটতি নেই, রাজনৈতিক অস্থিরতা নেই, সামাজিক বন্ধন অটুট, সাথে আছে বাকস্বাধীনতা। সব মিলিয়ে ইউরোপ ভ্রমণের আদর্শ জায়গা হতে পারে সার্বিয়া। ইউরোপের অন্যান্য দেশের মতো সার্বিয়াতেও শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত। ৫ বছর বয়স থেকে ১৪ বছর বয়স পর্যন্ত সবার জন্য পড়াশোনা বাধ্যতামূলক। এই দেশটির সকল শিক্ষা উপকরণ সরকারিভাবে। সার্বিয়ায় বর্তমানে প্রায় 99% মানুষই শিক্ষিত। আধুনিক সভ্যতাকে আঁকড়ে ধরে এই দেশটির মানুষগুলো ফ্রি মাইন্ড মেন্টালিটিতে বিশ্বাসী। পছন্দের মানুষটিকে নিয়ে সংসার করতে হলে এই দেশটিতে বিয়ে করার বাধ্যবাধকতা নেই। এই দেশটিতে স্বীকৃত কোনো রেড লাইট এরিয়া নেই, কিন্তু আধুনিকতার নামে খোলামেলা লাইফস্টাইলে অবাধ যৌনতার হাতছানি থাকবে না তা কি করে হয়। আগেই বলেছিলাম এই দেশটির লোকজন ফ্রি মাইন্ড মেন্টালিটিতে বিশ্বাসী। এই দেশটিতে আপনার কামনা বাসনা পূরণ করার জন্য টাকা পয়সা কিছুই লাগবে না। পছন্দের মানুষটিকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার পরেই চলে যেতে পারবেন কোনো এক আবাসিক হোটেলে। আমাদের দেশে প্রেমিক প্রেমিকার একান্ত সময় কাটানোকে লিভ টুগেদার বা রুম ডেটিং বলা হয়ে থাকে, তবে এই দেশটিতে এই বিষয়টিকে প্রাইমারি কাপল নামে ডাকা হয়। বিবাহ পূর্ববর্তী অভিজ্ঞতা অর্জনের জন্য এই দেশের বেশিরভাগ শহরের হোটেলগুলোতে ঘন্টা হিসেবে রুম বুকিংয়ের ব্যবস্থা থাকে। সার্বিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় ৭০ লাখের কাছাকাছি। এই জনসংখ্যায় দেশটি প্রায় 90% রোমান ক্যাথলিক খ্রিস্টান, 3% মুসলিম এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। সার্বিয়ার সরকারি ভাষার নাম সার্বিয়ান। এই দেশের প্রায় সকল মানুষ এই ভাষাতেই কথা বলে। এছাড়াও এই দেশটিতে আলবেনিয়ান, বসনিয়ান এবং রোমান ভাষার প্রচলন আছে। আন্তর্জাতিক যোগাযোগের জন্য দেশটি ইংরেজি ভাষার ব্যবহার করে। সার্বিয়া চারদিক থেকে ল্যান্ডলক থাকায় এই দেশটিতে কৃষিকাজ হয় খুবই কম। এই দেশটির আশেপাশে কোনো রকম সাগর বা মহাসাগর না থাকলেও এই দেশটিতে ছোট ছোট নদীনালা আর কিছু হ্রদ আছে, কিন্তু এগুলো কৃষিকাজের জন্য পর্যাপ্ত পানির যোগান দিতে পারে না। তাছাড়া এই দেশটির প্রায় 50% এরিয়া জুড়ে আছে বনভূমি, যার মধ্যে 30% পাহাড়ি এলাকা। এই পাহাড়ি অঞ্চলগুলো ঘন জঙ্গলে ঘেরা। এই এরিয়াতে কৃষিকাজ প্রায় অসম্ভব। সার্বিয়াতে 20% সমভূমি আছে, কিন্তু সেটাও বিভিন্ন রকম লতাগুল্ম আর আগাছার দখলে আছে, আর তাই এই অঞ্চলেও কৃষিকাজ অনেক কঠিন। তবে আপনি জেনে অবাক হবেন, সব কিছুর পরে যেই সামান্য পরিমাণ জমিতে কৃষিকাজ হয় তাতেই সারা বিশ্বের প্রায় 95% চেরি ফলের উৎপাদন করা হয়। আপনি বাসায় কেক তৈরি করার সময় যে চেরি ফলটি ব্যবহার করছেন, হতে পারে সেই ফলটিও সার্বিয়া থেকে ইম্পোর্ট করা। কারণ পুরো পৃথিবীর মোট চেরি ফলের চাহিদার প্রায় বেশিরভাগটাই যোগান দেয় সার্বিয়া। সার্বিয়ান অর্থনীতি শিল্পপণ্য উৎপাদন এবং রপ্তানির ওপর নির্ভরশীল। বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য এই দেশটিতে বেশি উৎপাদন করা হয়। ইলেকট্রনিক মোটর তৈরিতে সার্বিয়া বিশ্বসেরা। অনেক মনীষীদের জন্ম হয়েছিল এই সার্বিয়াতেই, যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বিজ্ঞানী নিকোলাস টেসলা, যেই এসি কারেন্ট ছাড়া আজকের দুনিয়ার একটি দিনও কল্পনা করা যায় না। বিজ্ঞানী নিকোলাস টেসলাকে বলা হয় সেই এসি কারেন্টের আবিষ্কারক। তাছাড়া রোমান সম্রাটদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সম্রাটের জন্ম হয়েছিল এই সার্বিয়াতেই।
পাহাড়ি অঞ্চলে ঘেরা। সার্বিয়ান প্রাকৃতিক বৈচিত্র্য সত্যি অসাধারণ। পাহাড়ি উঁচু নিচু পথ ধরে হেঁটে চলার পাশাপাশি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুক্ত আকাশের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই দেশটিতে বেড়াতে আসে। পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় সার্বিয়ার অবস্থান প্রথম সারিতে। আর তাই তো সারা বছরই এই দেশের পর্যটন এরিয়াগুলোতে উপচে পড়া ভিড় থাকে। ইউরোপিয়ান প্রাকৃতিক পরিবেশ, উন্নত জীবনযাপন আর খোলামেলা লাইফস্টাইল উপভোগ করতে চাইলে একবার ঘুরে আসতে পারেন ইউরোপের পাহাড়ি দেশ সার্বিয়া থেকে। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস কুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ, বাই বাই।